হাই, দিস ইজ সৌভিক। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল গ্লোলিপ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। পুরোপুরি সামার, তোমরা অনেকেই আছো যারা শুধুমাত্র সামারে সানস্ক্রিন ব্যবহার করো। কিন্তু আমি এর আগের অনেকগুলো সানস্ক্রিনের ভিডিওতেও বলেছি যে সানস্ক্রিন কিন্তু প্রত্যেকটা দিনের জন্য খুব ইম্পর্টেন্ট বা ভাইটাল, কারণ প্রত্যেক দিনই কিন্তু সানরে থাকছে, সেটা সূর্য উঠুক না উঠুক, কিন্তু আল্ট্রাভায়োলেট রে কিন্তু অলওয়েজ থাকছে। কারণ কাচ বা মেঘ বা বৃষ্টি খুবই অল্প শতাংশ আল্ট্রাভায়োলেট রেটাকে আটকাতে পারে। তো তার জন্য সানস্ক্রিন ব্যবহার করা খুব দরকার, নিজের স্কিনকে প্রোটেক্ট করার জন্য, ট্যানিং থেকে বাঁচার জন্য, ক্যান্সার থেকে বাঁচার জন্য এবং সান বার্নের মতন সমস্যা থেকে বাঁচানোর জন্য। তো তার জন্য আমি এমন একটা সানস্ক্রিন আজকে দেখাবো যেটা কস্টটা খুব কম, বা তোমরা ধরো অল্প রোদে যাচ্ছ তার জন্য খুব ঠিকঠাক। তো সেরকমই একটা সানস্ক্রিন দেখাবো SPF 15-এর ওপর, যে সানস্ক্রিনটা লাইট লিকুইড এবং pH ব্যালেন্সড রয়েছে। তো আরও অনেক মানে এর মধ্যে সায়েন্টিফিক ফর্ম রয়েছে যেটা আমি তোমাদেরকে জানাবো। তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা প্লিজ যারা চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করছো, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটিকে অন করে অল করে দিও। তো চলো ভিডিওটাকে এবার শুরু করা যাক। তো যেটা বললাম তোমাদেরকে, যে সানস্ক্রিনটা আমি দেখাবো সেটা হলো আয়ুরে সানস্ক্রিন রয়েছে, আয়ুর হার্বালসের রয়েছে, বুঝতেই পারছো হার্বাল ব্র্যান্ডের সানস্ক্রিন। আর এই সানস্ক্রিনটা কিন্তু প্রোটেকশন প্লাস ফেয়ারনেস, হয়তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রোটেকশন প্লাস ফেয়ারনেস, আমি একটু জুম করে দেখাবো তোমাদেরকে। তো আই হোপ তোমরা বুঝতে পারছো যে প্রোটেকশন দিচ্ছে প্লাস একটা ফেয়ারনেস এফেক্টও কিন্তু আমাদের স্কিনের মধ্যে পাচ্ছি। আর এর SPF যেটা রয়েছে সেটা রয়েছে কিন্তু 15, আর এটা কিন্তু ডেইলি স্কিন কেয়ারের জন্য খুব ভালো একটা রেজিম হতে পারে। এছাড়াও কিন্তু এই প্রোডাক্টের আরেকটা মানে গুড ফ্যাক্টর বলতে পারো, সেটা হচ্ছে pH ব্যালেন্সড, অর্থাৎ আমাদের স্কিনের pHটাকে কোনোভাবে মানে ড্যামেজড করছে না, pHটা কিন্তু আমাদের নর্মাল থাকছে। কারণ এটা pH ব্যালেন্সড ফর্মুলাতে তৈরি রয়েছে, 5.5 pH কিন্তু মেনটেন্যান্স করছে। আর এটা কিন্তু ফর অল ডে প্রোটেকশন, মানে সব সময় ওভারঅল ডের প্রোটেকশনের জন্য এটা ব্যবহার করা যেতে পারে। গেটআপটা এরকম দেখতে, একটা লাইট অরেঞ্জ কালারের একটা বটলস দেখো। আর এটার কোয়ান্টিটি যেটা রয়েছে 100 ml, প্রাইসটা সম্ভবত রয়েছে 100 রয়েছে, দেখো তোমরা এখানে দেখানো যাচ্ছে হয়তো 100, মাত্র 100 ml এর দাম রয়েছে 100 টাকা। তো এটার মধ্যে হার্বাল ইনগ্রিডিয়েন্ট থেকেই মানে তৈরি করা হয়েছে, ম্যানুফ্যাকচারিং হয়েছে, যেটা আমাদের স্কিনের জন্য সুইটেবল, ইভেন মানে সেন্সিটিভ স্কিনেও যাচ্ছে, কোনো সমস্যা নেই। তো সানস্ক্রিনের টেক্সচারটা আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো। তো যেটা বললাম যে এরকম একটা কিন্তু নন গ্রিসি ওয়াটার বেস, কিন্তু এটা জলের মতন, দেখো আমি স্কিনের সঙ্গে খুব সুন্দর করে মেল্ট করছি, দেখো খুব সুন্দর ক্রিমের মতন মিক্সড হয়ে যাচ্ছে এবং স্কিনের সঙ্গে প্রপারলি পেনিট্রেট করছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো হয়তো তোমরা বুঝতে পারছো। তো এই সানস্ক্রিনটা তোমরা ব্যবহার করতে পারো যেটা প্রপারলি একটা লোশন ক্রিম ফর্মে রয়েছে, যেই ক্রিমটা আমাদের স্কিনকে সেরকমভাবে সোয়েট মানে করছে না। অনেক সময় হয় যে ক্রিম বেস ব্যবহার করলে অনেকটা সোয়েট হয়, এটা কিন্তু অনেকটা সোয়েটটাকেও কন্ট্রোল করছে। আর সান প্রোটেক্টিভ রয়েছে, SPF 15 রয়েছে, সুতরাং আমরা কিন্তু হালকা রোদ, যেহেতু SPF 15 সেহেতু খুব বেশি রোদে কিন্তু আমরা এটা স্টে করতে পারবো না, মোটামুটি হালকা রোদ থাকলে 1.5 থেকে 2 ঘন্টার জন্য পারফেক্ট। তারপরে কিন্তু রিঅ্যাপ্লাই করাটা খুব প্রয়োজন, এটা যে কোনো সানস্ক্রিনের ক্ষেত্রেই প্রযোজ্য, বাট এটার SPFটা খুব কম, এটা তোমরা যখন কিচেনে হয়তো আছো সেরকম টাইমেও কিন্তু ব্যবহার করতে পারছো। তো এই ছিল আজকে সানস্ক্রিনের টোটাল আলোচনাটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করিয়ে জানিও, আর যদি কোনো প্রবলেমও থাকে সানস্ক্রিন সম্বন্ধে তোমরা সেই কোয়ারি সম্বন্ধেও কিন্তু তোমরা জানাতে পারো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করে দিও পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। সো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গে থাকো গ্লোলিপের।